হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি বেলাং সিডি বা ডিভিডিতে আপনাদের স্মরণীয় মুহূর্তের ছবি বা ডকুমেন্টগুলো কীভাবে রাখবেন তো এর জন্য আপনারা প্রথমে বাজার থেকে ডিক্স বা ডিভিডি এগুলো সংগ্রহ করবেন এটি বিভিন্ন দামের হয় যেমন পনেরো টাকা পিস বা বিশ টাকা পিস বিভিন্ন দামে আপনাদের কাছ থেকে নিতে পারে তো আপনারা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডিস্ক সংগ্রহ করে সেটি আমার মতো এরকম ল্যাপটপের যে ডিভিডি রাইটার আছে সেখানে প্রবেশ করাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ডিস্কটি ল্যাপটপে প্রবেশ করাইছি এরপরে আপনারা ল্যাপটপে প্রবেশ করানোর পরে আপনারা ডিভিডি রাইটারে দেখতে পারবেন যে চার দশমিক আটত্রিশ জিবি ফ্রি অর্থাৎ একটি ডিভিডিতে বেলাং ডিভিডিতে চার দশমিক আটত্রিশ জিবি পর্যন্ত আপনি ডকুমেন্ট রাখতে পারবেন তো আমি যে ফোল্ডারগুলো বা ফাইলগুলো আমি ডিভিডি করবো সেই ফোল্ড ডারগুলো অবশ্যই আমার ডিক্সের জায়গা থেকে একটু কম রাখা ভালো এর জন্য আমি চার দশমিক আটত্রিশ জিবি ডিক্সে আমি চার দশমিক পঁচিশ জিবি ফাইল আমি রেডি করছি তো আমি এই ফাইলটি সেন্ড টু ডিক্স বা ডিভিডিতে আমি সেন্ড করে দিচ্ছি তো যখনই আমি এই ডিক্সে এটি সেন্ড করব তখনই আমাকে প্রথমে এরকম একটি ডায়ালগ বক্স দেবে এখানে আমরা ডিক্স টাইটেলে একটি নাম দেব। অর্থাৎ আমি এখানে আলামিন ডিভিডি দিলাম এখানে দুইটা অপশান আছে উইতে সিডি বা ডিভিডি ফ্লেয়ার এই অপশনটি আমরা দিয়ে দেবো এই অপশনটি দেওয়ার মাধ্যমে আপনার সিডিটি যে ডকুমেন্টসগুলো আপনি রাখবেন সেটি আর কেউ কখনো ডিলেট করতে পারবে না অর্থাৎ মুছে ফেলতে পারবে না এডিট করতে পারবে না প্রথমটি আপ ইডিট করা যায় তবে যে কোনো সিডিতে প্রথম অপশনটি হবে না তার জন্য ভারবাটিমের আশি টাকা দরের একটি ডিস্ক আছে সেই ডিস্কে আপনি ছবি বা ডকুমেন্টসগুলো একবার রাইট করে আবার দ্বিতীয়বার মুছে আবার নতুন করে রাইট করতে পারেন বারবার সেখান থেকে মোছা যায় এডিট করা যায় কিন্তু এই ডিক্সগুলো পার্মানেন্ট একবার যদি আপনি বার্ন করেন অর্থাৎ স্থায়ীভাবে রাইট করেন সেক্ষেত্রে আর কোনো তথ্য সে নেবে না তো এখন আমরা ডিভিডি রাইটারে আমাদের ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইলগুলো সেন্ড হয়েছে এখন আপনি চাইলে এখানে যদি ফ্রি স্পেস থাকে আরও কিছু ডকুমেন্টস এখানে দিতে পারেন ঠিক ফাইনাল করার আগ পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশ টু বার্নিং এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা রেকর্ডিং স্পিড ফোর এক্স আছে এইট এক্স আছে ফোর এক্স দিলে সাধারণত একটু স্পিড কম হয় কিন্তু আপনার কোনো ফাইল বাদ পড়ার সম্ভাবনা থাকে না আর সাধারণত এইট এক্স স্ট্যান্ডার্ড সেটি দেব আর আমরা এখানে ক্লোজ দ্য উইজ্যাড আফটার দ্য ফাইল Have been burned অর্থাৎ এই উইন্ডোটি যখনই আর কি কমপ্লিট হয়ে যাবে তখনই ক্লোজ হয়ে যাবে তো এটি এই দিলে সাধারণত একটি ডিস্ক আট মিনিটের মতো সময় নেয় সেটি বার্ন হতে এবং একবার বার্ন হয়ে গেলে আপনি ওই সিডিতে আর কোনো তথ্য থাকবে না অর্থাৎ জিরো জিরো কেবি বা জিরো স্পেস ফাঁকা দেখাবে তো আমাদের ডিস্কটি আমরা এখন বার্ন করছি আপনারা দেখতে পাচ্ছেন বার্ন হয়ে যাওয়ার সাথে সাথে ডিস্কটি অটোমেটিক বের হয়ে আসবে এবং বের হয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ করে আমাদের ডিস্কটি বের করে দিয়েছে এবং ফিনিশ হয়ে গেছে আমরা আবার ডিস্কটি আপনাদের দেখানোর সুবিধার্থে আবার প্রবেশ করছি এবং আমরা মাই কম্পিউটারে ঢুকছি আমাদের ডিস্কটি ঢুকাইছি একটু টাইম নেবে আপনারা দেখতে পারবেন যে আমাদের ফাইলটি রেডি হয়েছে কিনা অর্থাৎ ডিভিডি রাইটারের মাধ্যমে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিস্কের যে নাম দিয়েছিলাম এবং চার দশমিক ছাব্বিশ জিবি আমাদের ফাইলগুলো পারমানেন্টলি এখানে রাইট হয়ে গেছে এর এখান থেকে আমরা আর কিছু ডিলেট করতে পারবো না অর্থাৎ এই ডিক্সটি আপনি শুষ্ক জায়গায় রেখে দিলে চল্লিশ পঞ্চাশ বছর স্থায়ী নিরাপদ থাকবে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন